Hello guys, good morning. It's me Moumita and welcome back to my channel Memory Box of Moumita. So, tumra shobai kemon acho? Kemon kore shobai New Year er prothom din ta katale? Obosshoi amake comment kore janio. Ar amar halot puro tight hoye geche. Gache ajke hocche bochorer ditiyo din, but amar ki hoyeche? Ratri bela khali mathai theke onekkhon 1:30 duto porjonto baire thakar jonno jordar thanda lege geche. আর তোমরা বুঝতে পারছো নাকি জানি না, পাশটা পুরো ফুলে গেছে আমার ঠান্ডায়, আর আ করতে পারছি না, এখানটা পুরো টান ধরে আছে, এত পরিমাণে ব্যথা, আ করতে পারছি না। সুশান্ত গেছে বাজার করতে আর আমি এখানে মুড়ি খেলাম জাস্ট, আর কিছু খাইনি, দেরি করে বাজার করতে গেছে। এবার আজকে মাংস টাংস খেতে ইচ্ছেও করছে না, কিন্তু দেখা যাক কী হয়। বলেছি মা জানতে, এবার আজকে বাজার যেতে যেতে 10:30 বেজে গেছে কিছু কারণের জন্যে। তো এবার দেরি করে যদি মা জানে তখন মাছটা তো নষ্ট হয়ে যায় না, বাজারে মা জানতে গেলে সকাল সকাল যেতে হয়। ইউজুয়ালি আমরা সকালবেলায় বাজারে যাই, বাট আজকে একটু দেরি হয়ে গেছিলো। আসলে সেই দিনে ঘুম হয়নি রাত্রিবেলা খুব একটা ভালো করে, তারপরে স্যাটারডে দিন শনিবার সুশান্তকে সকাল সকাল উঠেই অফিস চলে যেতে হয়েছে, তো সেই জন্যে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিলো কোনো কারণবশত। তো ব্যাস, আর বছরের প্রথম দিন আমার কেমন গেল তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। বছরের প্রথম দিন আমার সেরকম খাস খুব একটা ভালো যায়নি, প্রথমত ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপ, হালকা কাটা জ্বর জ্বর আছে সর্দির জন্যে। আর কালকে দুপুরবেলা লাঞ্চে করে খেয়েছিলাম চাউমিন, রাত্রিবেলা সুশান্ত এনেছিল মোমো, মোমো খেয়েছিলাম, তারপরে রাত্রিবেলা আবার খিদে পেয়ে গেছিলো, রাত্রিবেলা খিদে পেয়ে যেতে রাত্রিবেলা খেলাম চানাচুর দিয়ে মুড়ি, না মানে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি। আমার বাবার দোকানে ঝুড়ি ভাজা এনেছিলাম যখন এসেছিলাম ফার্স্ট তখন, আর সেই প্যাকেটটা অতদিন ধরে মানে খোলাই হয়নি, তারপরে ঘর গোছাতে যে প্যাকেটটা খুঁজে পেয়েছিলাম, তো কালকে ওই ঝুড়ি ভাজা দিয়ে চানাচুর দিয়ে সব কিছু খেতে। সত্যি কথা বলতে কাজটা করতে কিছু ইচ্ছে করছে না, দুদিনের বাসন ছিল, বাসন আমি মাজিও নি, সুশান্ত সকালবেলা বাসন মেজে দিয়ে গেছে। সত্যি কথা খুব 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 হেল্প করে, খুব হেল্পফুলও। আর কী করবো এখন আমি জানি না, আজকে ভাবছি ভাত করবো না, ফ্রাইড রাইস করবো, কারণ যতই যাই হোক সপ্তাহে একটা দিন ঘরে থাকে ছুটি অফিস, সেই গতানুগতিক আমি যদি শরীর খারাপ বলে গতানুগতিক খাইয়ে দিই, শরীর তো আজ খারাপ আছে কাল তো ঠিক ভালো হয়ে যাবে, কিন্তু কাল তো আর অফিস ছুটি থাকবে না। তো ভাবছি আজকে তো ভালো কিছু রান্না করবোই, যদি চিকেন আনে বাই চান্স, কারণ বলেছি আমি মাছ না আনলে চিকেন আনতে, তো যদি চিকেন আনে তাহলে চিকেন কষা করবো আর ফ্রাইড রাইস করবো, আর যদি মাছ আনে, মাছ মানে চিংড়ি বলেছি, তাহলে তো চিলি চিংড়ি করবো, দেখা যাক কি আনে এখন। চলো এবারে দিনটা শুরু করি, আর হোপ তোমরা আজকের ব্লগ খুব খুব এনজয় করবে, যদিও বা আমার এনার্জি ডাউন আছে, তো দেখা যাক কী কী করি, তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো। ঘরে তোমার হচ্ছে ফ্রাইড রাইসের ভাতটা সেদ্ধ করতে বসে দিলাম, দিয়ে এখানে এসেছি সবজিগুলো কাটতে। আর সবজি কাটবো বলতে এই যে এখানে যেগুলো আছে এগুলো একটু কেটে নেবো, আর একটু রোদে বসে বসে কাটবো, কারণ কান টানগুলো না যন্ত্রণা করছে ঠান্ডায়, কেটে নিয়ে এবারে সবজিগুলো। এবারে ফ্রাইড রাইসটা করে নিই, কিছু দেবো না, সবজিটা দিয়েছি। আর এখানে তোমার আমি ইন্ডিয়া গেটের বাসমতিটা ইউজ করি, তো বাসমতি রাইসটা দেওয়া আছে, একসাথে দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো, ব্যাস দিয়ে হয়ে যাবে। এই যে সুশান্ত চলে এসেছি, এখানে বাজার টাজারগুলো সব রাখা আছে, ভাবছি এই মাসে একটা সবজির ঝুড়ি অন্তত কিনতেই হবে, কারণ নিচে কীরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে সবজিগুলো পড়ে থাকে। আর এখানে ভেজিসগুলো প্রায় ফ্রাই হয়েই এলো, এবারে জাস্ট দিয়ে দেবো রাইসটা, দিয়ে ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর চিকেনের চিংড়ি মাছের মধ্যে আমি যেটা ভেবেছিলাম সেটাই বেলা করে যেহেতু গেছে, চিংড়ি মাছ মাছ যেহেতু নষ্ট হয়েই যাবে, তো সেই জন্য চিকেন এনেছে, চিকেন কষা করবো। আমার আদা রসুন মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, সবজিও কাটা হয়ে গেছে, বেশ এবারে তাড়াতাড়ি করে রান্না করে শুরু করবো, আজকে একদম আমার ভালো লাগছে না, তো চলো এবারে রান্নাটা করে। স্বার্থপরতার লিমিট ক্রস করে গেছে একজন, আমার শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, দিয়ে আইসক্রিম এনে আইসক্রিম খাচ্ছে, আর আমাকে বলছে খাবে,
আর একটা আছে না? হ্যাঁ তোমাদের রাখা আছে না? আমি খাবোও না। খেতে হবে না? ঠিক হয়েছে, আমি বলেছিলাম তোমাকে নাচতে রাত 9টার সময়। স্বার্থপরতার লিমিট ক্রস করে গেছে, ক্রস। কি স্বার্থপর দেখেছো তো, শরীর খারাপ হলে বোঝা যায় মানুষ কিরকম কি। আর এখানে আমার মুরগি মাংসের মশলা কষানো হচ্ছে, আজকে যত পেরেছি আমি লঙ্কা দিয়ে দিয়েছি, একদম ঝাল ঝাল করে। দরকার পড়লে ধুয়ে খাবো, তাও ঠিক আছে। এখানে মুরগি মাংস কষানো হচ্ছে, আর এখানে তোমার ফ্রাইড রাইসটা করে, এই যে এখানে রেখে দিয়েছি ফ্রাইড রাইসটা করে, তো এবারে মাংসটা করে নিই। চিকেন কষানো মানে হয়ে গেছে, মাখা মাখা করে ঝাল ঝাল করে কষা কষা করেছি, কিন্তু ওকে কষা দিয়ে বললাম কেমন হয়েছে ঝালটা, বলছে কম হয়ে গেছে। আর লঙ্কা দেবো না, অনেকটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলে ভালো হতো। তো এবারে করবো টমেটোর চাটনি, চলো এবারে করি। কমপ্লিট, এবারে দই আছে, রায়তা করবো, শসা টোসা দেবো না, কারণ হচ্ছে তোমার ঠান্ডা লেগে যাবে শসা দিলে, শুধু দইটা দিয়েই রায়তা করবো, ব্যাস আর কিছু করবো না, রান্না কমপ্লিট। তো এবারে করে নিই। আজকের একদম গ্র্যান্ড লাঞ্চ, শরীর খারাপের মধ্যে তৈরি। এখানে আছে তোমার চিকেন কষা, একটু গরম করে নিচ্ছি খাওয়ার আগে। আর এখানে আছে টমেটোর চাটনি, টমেটোর চাটনির নিচে আছে ফ্রাইড রাইস, আর এইখানে আছে রায়তা, আর এখানে আমি শসা একটু কম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কেটে রেখেছি, খাওয়ার আগে মিশিয়ে একবার দিয়ে দেব। এখন এখানে ফ্রাইড রাইস দেওয়া হচ্ছে, আর মুরগির মাংস কি বলতো একটু গরম না হলে গরম গরম ভালো লাগে না। আর আমাদের একটা প্লাস্টিকের বাটি ছিল, সেটা হচ্ছে ফাটি গেছে, না প্লাস্টিকের বাটি না, শরীর খারাপ ভুলভাল বোধ, প্লাস্টিকের প্লেট। তোমার এটা ঠিক আছে তো? কমই খাও। ওখান থেকে এবার চিকেন কষা দিচ্ছি, কষা কষাই করেছি, কিন্তু ঝাল খুব একটা হয়নি বলে। এখানে আছে চাটনি, এইখানে আছে রায়তা। এইবারে যেহেতু খাবো এখন, তো এখন আমি দিয়ে দিচ্ছি সব কিছু। তো ব্যাস আজকের আমাদের গ্র্যান্ড লাঞ্চ একদম তৈরি উইথ আমার শরীর খারাপ। চলো এবারে আমরা খাবারটা এনজয় করে খেয়ে নিই। এই যে আমাদের আজকের লাঞ্চ, এইটা হচ্ছে আমার বরের, আর এটা হচ্ছে আমার বরের হাত। চলো এবারে লাঞ্চটা এনজয় করে খেয়ে নিই। এখন রাত্রিবেলা খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, এখন একটু ফ্রেশ লাগছে, একটা প্যারাসিটামল আর অ্যান্টাসিড খেয়েছিলাম, আর মাংস আছে, বাট ফ্রাইড রাইসটা পুরোটাই শেষ হয়ে গেছে, আর সেরকম কিছু নেই। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে এখানে ভাত হচ্ছে, আর মাংসটা এখানে কষা মাংস আছে, বাট এটাকে ভাবছি একটু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আর একটু ঝাল ঝাল করে একটু ঝোল করে রাত্রেবেলা খাবো। আর আমার শরীর খারাপ, আমি একা কাজ করি না, এই যে দেখো আমার বড় কাজ করে, বাসন মাজছে, তো বাসন টাসন মেজেছে, কাপড় জামা কেচেছে, বাইরে পুরো তিনটে চারটে তার পুরো ভর্তি করে কাপড় জামা মেলা আছে, ও সব কিছু করেছে, হেল্প করে অবভিয়াসলি। কি আর করবো বলো, একটাই তো বউ হয়, সবাইকে দুটো তিনটে করে হয় না কি, আমার চেয়ে সব দুটো ভালো ভালো হয়। হ্যাঁ একটাকে সামলাতে পারে না, আবার দু তিনটে হলে নাকি আর ভালো হতো। কাল থেকে আবার লকডাউন শুরু হয়ে গেল। হ্যাঁ ভালো হয়েছে, কি আর বলবে, এখন ভালো হয়েছেই বলতে হবে, খারাপ হয়েছে তো আর বলা যাবে না, এখন যেটা হবে সেটা হবে। ও মাঝে মাঝে হাঁচিটা এমন ভেতর থেকে উঠে আসছে না। ও ঠিক আছে, চলো আজকের মতো ব্লগ এতটা এখানেই শেষ করে দিচ্ছি। ভাতটা হয়ে গেলে মাংসটা গরম করবো, ঝাল ঝাল করে একদম মাংস খাবো, দেন ঘুমিয়ে যাবো। তো টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার। যদি আমাকে ভালো লাগে, আমার চ্যানেলকে ভালো লাগে, তাহলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক কমেন্ট শেয়ার দিস ভিডিও। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।